হ্যালো বন্ধুরা, আমি দাস কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো তোমরা চায়ের রং কিভাবে সুন্দর করবে সেই টিপসটাই তোমাদেরকে আজকে জানাবো। একদম দেখবে এত সুন্দর রং হবে, দেখেই খেতে ইচ্ছে করবে সবার। তার জন্য আমি দেখো কি করি, তার জন্য আমি নিয়ে নেব এটা ফাইপেনটা নিয়ে নেবো। নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এর মধ্যে কি করবো, একটু চিনি দিয়ে দেবো। ফাইপেনটা গরম করে একটু চিনি দিয়ে দেবো, চিনিটা পুড়ে যাবে। পুড়ে গেলে তারপরে এর মধ্যে জল দেবো। দেখো রংটা কত সুন্দর হয়েছে। এরপরে এর মধ্যে একটু এলাচ দিয়ে দেবো, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এলাচ ফাটিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আদা দিয়ে দেবো, একটু আদা ঘষে এর মধ্যে দিয়ে দেবো। আর ওইদিকে একটুখানি গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে তার মধ্যে আমি দুধ গুলে নিয়েছি। আমি আজকে সকালে আমার খাওয়ার মতন করে চা করব, সেই চাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি কীভাবে যে স্পেশাল চা বানানোর জন্য কি করি, দেখো আদা দিয়ে দেয়। তোমার বাড়িতে লোকজন আসলে পরে তোমরা এইভাবে চা খাওয়াবে, দেখবে চায়ের রঙও যেমন সুন্দর হবে, খেতেও ভালো হবে, আর সুনাম তো পাবেই। দেখো আদা দিয়ে আর এলাচ দিয়ে ভালো করে ফুটাবো। এবার চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে সুন্দর করে ফুটাবো। এরপরে চা পাতা দিয়ে দেবো এর মধ্যে, চা পাতাটাও একটু বেশি দেবো যাতে চাটা একটু ভারী না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। চা ঘন ঘন হওয়া চাই, ঘন না হলে পরে কিন্তু চা দুধ চা খেতে ভালো লাগে না। তাই এবার জল চিনি চা পাতা দিয়ে খুব ভালো করে ফুটাবো। তারপরে দুধটা গুলে রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর রং হয়েছে চায়ের। এবার এটাকে খুব ভালো করে ফোটাবো, প্রায় 5 মিনিট মতো ফোটাবো। 5 মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো এটাকে। চায়ের রংটা দেখতে পাচ্ছ কত সুন্দর রং হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে কুটুম আসলে পারে এইভাবে তোমরা চা বানিয়ে খাওয়াবে, দেখবে দেখবে সত্যি সবার খেয়ে ভালো বলবে তোমার চা। আমার চাটা বানানো হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। আজকের মতো বিদায় নেবো, এর পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। দেখো আমার চায়ের রংটা কত সুন্দর হয়েছে। বাই, সবাই ভালো থেকো।